আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সামিয়া স্নেহা। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এখন কিন্তু করোনা ভাইরাস সংক্রমণটা একটু কমে এসেছে। স্কুল কলেজ থেকে শুরু করে সব কিছুই খুলে দেওয়া হয়েছে আর সবাই মোটামুটি নর্মাল জীবনযাপন পরিচালনা করছেন। কিন্তু তার মানে কিন্তু এটা না, করোনা ভাইরাসের সংক্রমণ কিন্তু আমাদের বিশ্ব থেকে চলে যায়নি। এখন সবাই ভ্যাকসিন নিচ্ছে, কিছুটা সচেতন হয়েছে, তার জন্য হয়তো বা সংক্রমণ একটু কমেছে। এখন যদি আমরা মনে মনে ভাবি যে করোনা ভাইরাসের আক্রমণ বা সংক্রমণ কমে গিয়েছে, সেক্ষেত্রে আমরা বেপরোয়াভাবে চলাচল করি, তাহলে কিন্তু আবার সংক্রমণটা বৃদ্ধি পেতে পারে। সেই জন্য আমাদের সবাইকে পূর্বে যেভাবে আমরা সচেতন ছিলাম, ঠিক সেইভাবে সচেতনভাবে চলাফেরা করতে হবে। তার মানে আপনাকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। সামান্য সর্দি কাশি দেখা দিলেই আপনি ঘরে বসে না থেকে আপনার নিকটতম হসপিটালে বা আপনার কাছাকাছি কোনো স্বাস্থ্যকেন্দ্র থাকলে সেখানে যোগাযোগ করতে হবে। করোনা ভাইরাসে আক্রমণ হলে শরীরে কিন্তু মূলত এখন তিনটি উপসর্গ দেখা দেয়। তার মধ্যে হচ্ছে আপনার হালকা জ্বর থাকতে পারে, তার সাথে নাকে ঠান্ডা লাগতে পারে, কিংবা আপনার গলায় ব্যথা হতে পারে, কিংবা খুশখুশ কাশি হতে পারে। আগে যেমন করোনা ভাইরাসের আক্রমণ হলেই আপনার শ্বাসকষ্ট দেখা দিয়েছে, এখন কিন্তু প্রথমে এই তিনটি লক্ষণ দেখা দিবে, তারপর আস্তে আস্তে আপনার ধাপে ধাপে শ্বাসকষ্টে দেখা দিবে, তার সাথে আপনার ফুসফুস একেবারেই নষ্ট হয়ে যাবে, মানে ড্যামেজ হয়ে যাবে সেখানে আপনার। এতে করে আপনার কিন্তু আপনার চিকিৎসাটাও কিন্তু জটিলতম হয়ে উঠবে। সেজন্য আপনার সামান্যতম এই তিনটি লক্ষণ দেখা দিলেই আপনি কিন্তু হসপিটালে গিয়ে এটির চিকিৎসা নেবেন। আর এখন যেহেতু সবাই ভ্যাকসিন দিচ্ছে, ভ্যাকসিন দেওয়ার পর দিলেই যে আপনার করোনা আক্রমণ হবে না এমন কিছু নয়। ভ্যাকসিন দেওয়ার পরে যদি আপনি ব্যাপকভাবে চলাফেরা করেন, মাস্ক ব্যবহার না করেন, কিংবা সংক্রমিত ব্যক্তির কাছে যান, তাহলে কিন্তু আপনার করোনার আক্রান্ত হতে পারেন। সেই জন্য আপনি ভ্যাকসিন দেওয়ার পরেও আপনাকে খুব সাবধানে চলাফেরা করতে হবে। ভ্যাকসিন দিলেই আপনার করোনা সংক্রমণ কিছুটা কমে যাবে, তার সাথে আপনার যদি করোনা ভাইরাস আপনার শরীরে দেখা দেয়, আপনার ক্ষতিটা কম হবে। তার মানে এই না যে আপনি ভ্যাকসিন দিলেই আপনার শরীরে করোনা আক্রমণ হবে না। এটা অনেকেই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলেন যে আপু, আমি তো ভ্যাকসিন নিতে, তার মানে কি আমার করোনা হবে না বা আমার ঝুঁকি নেই, এমন কোশ্চেন। তো আজকে আমি একদম ওপেনভাবে সুন্দরভাবে বুঝিয়ে বললাম, আপনি ভ্যাকসিন দেওয়ার পরেও আপনার করোনা হতে পারে, কিন্তু সংক্রমণটা কিছুটা কম। এর জন্য আপনাকে অবশ্যই সাবধানে থাকতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, আর আপনার যদি মনে হয় আপনার শরীরে এরকম ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে, মানে ঠান্ডা কাশি লক্ষণ আছে, সেই ক্ষেত্রে আপনি বাসায় বসে না থেকে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আর আপনি তৎক্ষণাৎ আপনার পরিবারের যে বাকি মানুষগুলো আছে তাদের থেকে দূরে থাকবেন, এতে করে আপনার পরিবারের মানুষের সংক্রমণ কিছুটা কমে যাবে। আর যদি আপনার শ্বাসকষ্ট দেখা দেয়, তাহলে অবশ্যই আপনাকে দ্রুত হসপিটালে যেতে হবে। ভয়ের কিছু নেই, করোনা হলেই যে মানুষ মারা যাবে এমন কিছু না। আমরা সবাই পূর্বের যে করোনার আক্রমণ বা সংক্রমণ দেখেছি, সেখানে কিন্তু আমরা দেখেছি বেশিরভাগ মানুষই সুস্থ হয়ে উঠেছে। যারা মারা গিয়েছে তাদের শুধু করোনা ভাইরাস আক্রমণের জন্য মারা যায়নি, তাদের শরীরে পূর্বেও আরও কিছু রোগ ছিল, যেমন ডায়াবেটিস, প্রেশার বা আরও অনেক রোগ ছিল। তাদেরকে করোনা ভাইরাস আক্রমণ করলে তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে মানুষ মৃত্যুবরণ করেছে। সেজন্য করোনা হলে আপনি মারা যাবেন এরকম ভয় থেকে, ভীতি থেকে উঠে আসতে হবে। আপনাকে অবশ্যই সঠিক চিকিৎসার মাধ্যমে আপনি সুস্থ হয়ে যাবেন। কিছু ট্রিক্স ফলো করলে আপনি কিন্তু করোনা ভাইরাসের হাত থেকে মুক্তি পেতে পারেন। যেমন আপনি বাহির থেকে যখন বাসায় ফিরবেন, তখন প্রথমেই আপনার হ্যান্ডটা, মানে হাতটা স্যানিটাইজ করে নিতে হবে, কিংবা আপনার হাতের কাছে যদি স্যাভলন, ডেটল বা যে ধরনেরই হ্যান্ড ওয়াশ থাকুক না কেন, হাতটা খুব ভালো করে ধুয়ে নেবেন। তারপর আপনার পরিধানকৃত যে মাস্কটি আপনি সারাদিন ব্যবহার করেছিলেন, সেই মাস্কটি আপনাকে ফেলে দিতে হবে। আপনি যেখানে সেখানে ফেললে কিন্তু হবে না, এতে করে কিন্তু আপনার মাস্কের মাধ্যমে কিন্তু করোনা ভাইরাস অন্য মানুষের শরীরে প্রবেশ করতে পারে। সেজন্য এই মাস্কটি আপনাকে যেখানে আপনার ডাস্টবিন বা আপনার একটি নির্দিষ্ট স্থানে ফেলতে হবে, যাতে করে সেখান থেকে সংক্রমণ না হয়। তারপর আপনার বাসায় যদি কোনো ধরনের বাচ্চা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরও অনেক সাবধান হতে হবে।
কারণ বাচ্চাদের কিন্তু এমনিতে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। তো আপনি বাহির থেকে এসেই বাচ্চাটাকে কোলে নিতে পারবেন না বা বাচ্চার কাছে আপনি যাবেন না। আপনি প্রথমে নিজে স্যানিটাইজ হবেন, আপনার হাত ধোবেন বা আপনার পরিধান কিন্তু পোশাকটি খুলে রাখবেন, তারপর বাচ্চার কাছে দেবেন। ঠিক এমনভাবে আপনাদের বাসায় যদি কোনো বয়স্ক মানুষ থাকে সেই ক্ষেত্রে আপনার এরকম ট্রিক্স ফলো করতে হবে। আপনি যদি সাবধান থাকেন তাহলে কিন্তু আপনার পরিবারের প্রত্যেকটা মানুষ বেঁচে যেতে পারে বা তারা করোনার মাধ্যমে সংক্রমিত নাও হতে পারে। অবশ্যই আপনি নিজে সাবধান থাকবেন, আপনার আশেপাশের প্রত্যেকটা মানুষকে সাবধান হতে বলবেন। এতে করে কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ কমে যেতে পারে আর আস্তে আস্তে আমাদের দুনিয়া থেকে করোনা ভাইরাসটা কিন্তু মুক্তি পেতে পারে। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।